আজকে আমরা জানব যে আমরা ঘরে তো ঠাকুর দেবতা নিয়মিত পুজো করি তবুও কেন আমরা সমস্যার সম্মুখীন হই আমাদের ঠাকুর দেবতা থাকা সত্ত্বেও আমাদের বাস্তুদোষ কেন হয় পার্সোনাল আমাদের ওপর তন্ত্র অ্যাটাক কেন হয় কেন আমাদের আই ইনকাম বন্ধ হয়ে যায় কেন সমস্যা তৈরি হয় কেন আমাদের রোগ জ্বালা ব্যাধি হয় বিভিন্ন সমস্যার মধ্যে কেন পড়তে হয় আমরা তো জান জানাচ্ছি সমস্ত কিছু তার সেবা করছি তাকে ভালোবাসছি তার পুজো করছি তবুও কেন সমস্যাগুলো আমাদের জীবনে আসে এগুলো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এবং প্রশ্ন আসা উচিত দেখবেন যে আপনার জীবন হয়তো ভালোভাবে চলছে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা যে কোনো জায়গা থেকে আপনি ইনকাম করেন যেভাবে ইনকাম করেন ভালোভাবে সংসার চলছে কোনো সমস্যা আগে ছিল না কিন্তু ইদানিং দেখবেন ছমাস ধরে বা এক বছর ধরে বা দু বছর ধরে ইনকাম কমতে 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 যেন একদম তলানিতে ঠেকেছে এবং প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এটা কেন হচ্ছে কী ক্ষতি করেছে পার্সোনাল কি আমার ওপর ক্ষতি করেছে যদি দেখেন সিমটমগুলো আপনার ওপরই শুধু হচ্ছে আপনার সঙ্গেই শুধু সমস্যাগুলো হচ্ছে তাহলে জানবেন যে ইন্ডিভিজুয়ালি আপনার উপর তন্ত্র করা হয়েছে আইনকাম বাধা হয়েছে কাজকর্ম বাধা হয়েছে অন্যান্য জিনিসগুলো বন্ধন করা হয়েছে কিন্তু যদি দেখেন কমন সমস্যা অর্থাৎ পরিবারে যে কজন সদস্য আছেন সকলেই কম বেশি সমস্যার মধ্যে রয়েছেন তাহলে জানতে হবে বাস্তু খারাপ হয়েছে বাস্তুর মধ্যে কোনো ক্ষতি করা হয়েছে বা বাস্তুতে কোনো শক্তি পাঠিয়ে আপনাদেরকে পুরো ফ্যামিলির সমেত বাঁধা হয়েছে এবার আপনি বলবেন যে কেন আমার বাড়িতে তো মা কালী আছে আমার পূর্বপুরুষদের বাবা ঠাকুরদার আমল থেকে চলে আসছে আমি তো মা কালীর পুজো করি বছরে বছরে আমার পুজো দেওয়া হয় এবং ঘরে শিব ঠাকুর আছেন লক্ষ্মী সরস্বতী আছেন গণেশ ঠাকুর আছেন বা লক্ষ্মী নারায়ণ আছেন হনুমানজি আছেন সবাইকে আমরা পুজো করি তবু কিন্তু সমস্যা আমাদেরকে ছাড়ছে না সমস্যা কিন্তু আমাদের ওপর চলে আসছে তাহলে আমরা যে পুজো করি তাহলে কি বেকার বেকার এর দুটো কারণ আছে এবার আপনাদের আমি বুঝিয়ে বলবো ধরুন আপনি যে পুজো করছেন আপনার যদি দীক্ষা না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পুজো অসম্পূর্ণ এবং আপনার পুজো কিন্তু দেবী দেবতারা গ্রহণ করছেন না যদি বলেন কেন একটা উদাহরণ দিই আপনি দোকান থেকে একটা নতুন মোবাইল কিনেছেন মোবাইলটা এত বড় ছয় ইঞ্চি সাত ইঞ্চি মোবাইল কিনেছেন মোবাইলটা কেনার পর কি আপনি কাউকে ফোন করতে পারবেন পারবেন না নাম্বার হয়তো কারো জানা আছে কিন্তু তবু আপনি ফোন করতে পারবেন না কেন না তার মধ্যে আপনার সিম দেওয়া নেই অর্থাৎ এত বড় সাত ইঞ্চি মোবাইলে ছোট্ট একটুখানি সিম দেবার সাথে সাথে আপনি কিন্তু অন্য লোককে ফোন করতে পারবেন ঠিক তেমনই আমাদের জীবনে দীক্ষার গুরুত্ব হচ্ছে এতটাই ঠিক ওই মোবাইলের সিমের মতো যখন গুরু গুরু অর্থাৎ সঠিক গুরু যিনি সাধনা করেছেন কঠোর সাধনা করেছেন যার মধ্যে শক্তি শক্তি আছে 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 ঐশ্বরিক স্পিরিচুয়াল পাওয়ার তেমন গুরুর কাছে পৌঁছানোর পর যদি তিনি সঠিকভাবে একটি মন্ত্র গুরু মন্ত্র আপনার কানে দিয়ে দেন সেই গুরু মন্ত্র যখন জব করবেন তখন শরীর আপনার অ্যাক্টিভেট হতে থাকবে যেমন মোবাইলে সিম কার্ড ঢোকালে সিমটা অ্যাক্টিভেট হয়ে গিয়ে মোবাইলটাকে চালু করে কাজ করার মতো ক্ষমতা প্রদান করে এত বড় একটা মোবাইলে ছোট্ট একটু সিম ক্ষমতা প্রদান করে বিভিন্ন নাম্বারে ফোন করার জন্য তেমনি গুরু প্রদত্ত গুরু মন্ত্র যখন আপনার কানে আসবে শরীরের মধ্যে অ্যাক্টিভেট হবে শরীরটাকে অ্যাক্টিভেট করবে তখন কিন্তু যে সমস্ত মন্ত্র অর্থাৎ যে সমস্ত ঠাকুরকে আপনি পুজো করেন সঠিক মন্ত্রে অর্থাৎ সঠিক ফোন নম্বরে যদি আপনি ফোন করেন তবেই কিন্তু সেই দেবী দেবতার কাছে আপনার আবেদন পুজো পৌঁছাবে সঠিক নাম্বার কেন বলছি সঠিক মন্ত্র কেন বলছি ধরুন আপনি একটা মানুষকে ফোন করছেন তার সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করার জন্য আপনি যখন ফোন করবেন ফোনের মধ্যে আট দশ ডিজিট একটা নাম্বার থাকে সেই ডিজিটের নাম্বারটা যদি একটা সংখ্যা ভুল হয়ে যায় তাহলে সঠিক মানুষের কাছে না গিয়ে অন্য মানুষের কাছে পৌঁছাবে এবং তিনি রং নাম্বার বলে কেটে দেবেন ঠিক তেমনই দেবী দেবতার সঠিক মন্ত্র হয় এক একটা দেবী দেবতার হাজার মন্ত্র তৈরি হয়েছে কিন্তু সবকটা মন্ত্র কিন্তু সঠিক নয় তার কারণ যে সমস্ত মন্ত্র মানুষ মানে একটা মানুষের পর তার বংশ বংশ পরম্পরা এবং শিষ্য পরম্পরায় যে সমস্ত মন্ত্র অ্যাক্টিভেট হয়ে আছে প্রাচীন কাল থেকে যে মন্ত্রগুলো দ্বারা দেবদেবতার দেবতার সঙ্গে প্রাচীনকালে যোগাযোগ করা গিয়েছিল বা পুজো দেওয়া গিয়েছিল বা তাদের দর্শন পাওয়া গেছিলো সেরকম ধরনের যে মন্ত্রগুলো এখনো চলে আসছে সেই মন্ত্রগুলোই কিন্তু সঠিক মন্ত্র সেই মন্ত্রে যখন আপনি পুজো করবেন সে বাড়িতেই করুন ঠাকুর মন্দিরে গিয়ে করুন শ্মশানে করুন যেখানে করুন পৃথিবী যেখানে বলবেন সেখানেই কিন্তু দেবী দেবতা আপনার কাছে উপস্থিত হবে বা উপস্থিত সরাসরি না হলেও তাদেরকে দেখতে না পেলেও আশপাশে তাদের শক্তি থাকবে এবং তাদের কাছে কিন্তু আপনার আবেদন নিবেদন গিয়ে পৌঁছাবে তার মানে কি অনেকে বলে শুধু মন্দিরেই ঠাকুর থাকে অনেকে বলে আমরা ঘরেই পুজো করতে পারি অনেকে আবার বলে কি শ্মশান ছাড়া কোথাও শক্তি নেই শ্মশানে গেলে তবেই শক্তিকে পাওয়া যায় সমস্ত ভুল সারা পৃথিবীতেই অপরলা রয়েছে হিন্দুদের মধ্যে যে সমস্ত দেবী দেবতা আছে তারা সমস্ত একটাই শক্তি একটা শক্তিরই বিভিন্ন রূপ এটা নিয়ে আরেক দিন আলোচনা করব বিস্তারে আপনাদের জানাবো এগুলো আপনাদের জানা দরকার একটা শক্তিরই বিভিন্ন রূপ যে রূপে আপনারা ডেকেছেন তাকে সেই রূপেই আসবে শক্তিকে যদি বাবারূপে ডাকেন বাবারূপেই আসবে মা রূপে ডাকলে মা রূপে আসবে যদি বোন হিসাবে দেখেন বন্ধু হিসাবে দেখেন সেই রূপেই কিন্তু আসবে এবারে যে কথাটাই আমরা ছিলাম যেটা আলোচনা করছিলাম সঠিক মন্ত্র না বললে সঠিক দেবতার কাছে পৌঁছানো যায় না প্রথমত আপনাকে সঠিকভাবে গুরু মন্ত্র নিতে হবে যে গুরু মন্ত্র সঠিক গুরুত্ব থেকে পেয়েছেন এবং মন্ত্রটা পাওয়ারফুল যুগের পর যুগ বছরের পর বছর ধরে সেই মন্ত্রটাকে জব করে করে গুরু সেই মন্ত্রটাকে পাওয়ারফুল করেছে সেই মন্ত্রটা যখন জপ করবেন তখন কিন্তু আপনাকে অন্য যখন দেবী দেবতার মন্ত্র দেওয়া হবে যেমন ধরুন শিব ঠাকুরের মন্ত্র আপনি শিব পুজো করবেন শিবলিঙ্গ রেখে বা ছবি রেখে তখন শিব ঠাকুরের যদি সঠিক মন্ত্র থাকে সেই মন্ত্রে পুজো করলে শিব ঠাকুরের কাছে বা বাবা শিব ঠাকুরের কাছে পরম পিতার কাছে জগৎ পিতার কাছে আমাদের আবেদন নিবেদন গুলো কিন্তু কী পৌঁছাবে যেটা আমরা তান্ত্রিকরা করি বা সাধকরা করি আমরা সাধক লোক সেইগুলোই আপনাদের হয়ে করি আপনারা পারেন না তাই আমাদের মতো লোকের কাছে পৌঁছাতে হয় আপনাদের আপনি যদি নিজে করতে পারেন তার থেকে ভালো তো কিছু নেই এটা গেল একটা পার্ট আপনি দীক্ষা নেননি বলে আপনার পুজোটা ঠিকভাবে সম্পন্ন হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে আপনি গুরুত্ব নিয়েছেন থেকে নিয়েছেন। আপনার উন্নতি হচ্ছিল মন্ত্রে আপনি জব করে আসছেন দু বছর তিন বছর পাঁচ বছর উন্নতি শিখরে উঠছিলেন কিন্তু হট করে দেখা যাচ্ছে যে সেই উন্নতির জায়গা থেকে আস্তে আস্তে আবার নামতে শুরু করেছেন তাহলে আপনার দীক্ষা আছে আপনার গুরু মন্ত্র আছে আপনার সঙ্গে সব আছে তবুও ঘরের দেবী দেবতারা যখন আপনার উপর তন্ত্রের আটক হচ্ছে তখন আপনাকে আটকাতে পারছে না কারণ কি কারণ হলো যখন তান্ত্রিকরা আপনার উপর ক্ষতি করে তারা কিন্তু জানে যে আপনাদের ঘরে যে কুলো দেবী দেবতা আছে বা যে দেবী দেবতার পুজো করা হয় তাদের সঙ্গে তারা কিন্তু আপনার ওপর যদি সন্তুষ্ট থাকে তাদের একটা কিন্তু রক্ষা কবচ আপনার ওপর আসে সেই রক্ষা কবচটাকে তারা নষ্ট করে কিভাবে তারা মন্ত্র দ্বারা এমন শক্তি পাঠায় বা এমন জাল পাঠায় সেখানে ঠাকুর দেবতা বেঁধে যায় অর্থাৎ তাদেরকে বেঁধে দেওয়া হয় লক্ষ্মী বন্ধন করে দেওয়া হয় অনেকে এখন শুনছি লক্ষ্মী বন্ধন নিন লক্ষ্মী বন্ধনের কাজ নেই আরে লক্ষী বন্ধন নেব কেন লক্ষ্মীকে যদি বন্ধন করা হয় তার থেকে ছাড়াবার জিনিস আমরা আমার লক্ষ্মীকে বন্ধন করে আমার ঘরে টাকা ঢুকছে না দিয়েছে আমি খেতে পারছি না বন্ধন কেন নেব বন্ধন কেন কিসের কারণে আমার লক্ষ্মীকে মুক্ত করার জন্য কি দেবেন সেটা আপনি দিন লক্ষ্মীকে মুক্ত করার জন্য ঘরে দেবী দেবতাদের মুক্ত করার জন্য আমাদের জিনিস দরকার কবজ দরকার জিনিসপত্র দরকার ক্রিয়াকলাপ দরকার সেগুলো নেব আমরা কি লক্ষ্মী বন্ধন নেব ভুল ভাল কথাবার্তা এখন চলছে কেন অনভিজ্ঞ কিছু মানুষ আমাদের এই তন্ত্র জগতে ঢুকে পড়েছে যার ফলে তন্ত্র জগতের তান্ত্রিকদের মানুষ এখন ভালো চোখে দেখে না এবং অবিশ্বাস জন্মে গেছে কিন্তু তন্ত্রশাস্ত্র মানুষের তৈরি নয় তন্ত্রশাস্ত্র পরম পিতা মহাদেবের তৈরি জগৎ পিতার তৈরি জগৎগুরু শিব শম্ভু তৈরি তার জিনিস তৈরি জিনিস কখনো ভুল হয় না আমরাই ভুল আমরা সঠিকভাবে তার বিচার বিবেচনা করতে পারি না বা পদ্ধতি অনুযায়ী সেগুলোকে ব্যবহার করতে পারি না একজন ধরুন ডাক্তার হয়েছে মেডিকেল সায়েন্সের কথাই বলছি ধরুন ডাক্তার হয়েছে সে ডাক্তার হতে গিয়ে ঠিক মতো ডাক্তারি পরেইনি টুকে পাস করেছে বা বিভিন্ন রকম এখন তো নানা রকম উপায় আছে পাশ করেছে ধরুন তাহলে তার যখন জ্ঞান নেই তিনি কি করবেন ভুলভাল চিকিৎসা করবেন মানুষ তো ঠিক হবেই না উল্টে ক্ষতি হবে সেরকমই কিছু খারাপ ব্যক্তি আমাদের এই তন্ত্র জগতে ঢুকে পড়েছে যাদের গভীর জ্ঞান নেই তন্ত্রের গভীরতা ঢোকে নি পরিশ্রম করেনি কেন তন্ত্র করতে গেলে পরিশ্রম করতে হয় এবং সেই পরিশ্রমের সময় নিজেদের ওপর এবং নিজের পরিবারের ওপর অনেক সমস্যা আসে আপনাদের যখন ঠিক করি আমরা বা আমি করি আমাদের সংসারের ওপরে আমাদের পরিবারের উপরে আমার উপরে অনেক অনেক কিছু খারাপ আছে কেন যে খারাপ শক্তিটা আপনার ক্ষতি করছিল তাকে যদি মেরে ধরে আমি সরিয়ে দিই তার আমার ওপর রাগ হবে না হবে তো আমার ক্ষতি করার সে চেষ্টা করবে আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে যদি আমার প্রোটেকশন থাকে তাহলে তো পারবে না এবার যে কথাটা এই যে আলোচনায় আমরা ছিলাম তান্ত্রিকরা কি করে প্রথমে আপনার ঘরের ঠাকুর দেবতাকে বন্ধন করে তারপর আপনাদের ধরুন তাবিজ কবজ নেওয়া আছে আপনি বলবেন যে আমার তো তাবিজ কবজ নেওয়া আছে তাও তো আমার ক্ষতি হচ্ছে আপনাদের তাবিজ কবজ ফাটানো যায় তাবিজ কবজকে নষ্ট করে দেওয়া যায় সে করলো সমস্ত সে আগে দেখে নিল সে যদি তার কাছে শক্তি থাকে সে দেখে নিল আপনার কি কি করতে হবে কি কি প্রোটেকশন আছে তাহলে প্রথমে কি করবে ঘরের ঠাকুর দেবতাকে বন্ধন করে নেবে তারপরে আপনার আপনার পরিবারের শরীরের উপরে যে বন্ধন আছে নষ্ট করবে বাস্তু বন্ধন যদি থাকে সেটাকে নষ্ট করবে তারপর শক্তি ছাড়বে আপনার উপরে যা এনে খাওয়া দাওয়া ভোগ যা এই ভাবে নষ্ট করে আয় মন্ত্র দ্বারা যা বলা হবে সেটাই হবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার ঘরে মা আছে মা বন্ধন করে ফেললো আমার ঘরে শিব ঠাকুর আছে যিনি তন্ত্র রচনা করেছেন তাকে বন্ধন করে ফেলল আমার ঘরে হনুমানজি আছেন হনুমানজিকে কি বন্ধন করা যায় প্রশ্নগুলো আপনার মনে আসবে কেন আপনি দীক্ষা নিয়েছেন আপনি মন্ত্র জানেন সেই মন্ত্র অনুযায়ী দেবী দেবতার পুজো করেন তারপরেও এই প্রশ্নগুলো আসছে যারা দীক্ষা নেননি তাদের তো ছেড়েই দিলাম আপনারা দীক্ষা নেওয়ার পর যখন সবকিছু মেনে চলছেন তারপরেও সমস্যা আসছে তখন আপনার মনে আসছে কি যে এই বড় বড় যে দেবতা রয়েছেন তাদেরকেও কি বেঁধে ফেলা যায় ঠাকুরকে দেবতাদের বেঁধে ফেলা যায় না দেবতাদের কোনো মতেই বেঁধে ফেলা যায় না তাহলে কি করা হয় মন্ত্র আছে এমন এমন আমাদের মন্ত্র আছে ঠাকুর দেবতারও মন্ত্র আছে খারাপ শক্তিরও মন্ত্র আছে যে মন্ত্রগুলোর মধ্যে এমন দোহাই বা আন দেওয়া থাকে সেই অনুযায়ী বলা হয় মন্ত্রের মধ্যে যে অমুক লোকের ঘরে যে সমস্ত দেবী দেবতা আছে তিনি অমুক লোকের সাত ছেড়ে দিক অর্থাৎ আপনার থেকে দূরে সরে যাক মানে আপনার থেকে দেবী দেবতাদের দূর দূরে সরিয়ে দেওয়া হয় বা একটা গ্যাপ তৈরি করে দেওয়া হয় যাতে দেবী দেবতারা আপনার উপরে কোনো রকম প্রোটেকশন না দিতে পারে এবং আপনাকে কোনো রকম সাহায্য না করতে পারে দেবী দেবতাদের বন্ধন মানে বলে দেবী দেবতা বন্ধন করে দিচ্ছে আর না অত শক্তিশালী দেবী দেবতাদের বন্ধন করার ক্ষমতা কিছু নেই দোহাই দেওয়া হয় যেমন আপনাকে একটা উদাহরণ দিই আপনার ছেলে বা মেয়ে রয়েছে তাকে যদি আপনার আপনি বলেন যে এই তোকে কিন্তু আমি বলে দিলাম যে তুই কিন্তু অমুক জায়গায় যাবি না বা এই কাজটা করবি না তাহলে কিন্তু আমার মুখ দেখবি তাহলে কিন্তু তোর বাবা মারা যাবে বা তোর মা মারা যাবে তখন ছেলে মেয়েটা কি করবে ভয়ে বা একটা খারাপ চিন্তার মধ্যে যে আমার বাবা মার ক্ষতি হয়ে যাবে তাহলে আমি এই কাজটা করব না ঠিক তেমনই দেবী দেবতাদের এমন দোহাই দেওয়া থাকে এমন আন দেওয়া থাকে সেই মন্ত্রের মধ্যে এমন এমন প্রতিজ্ঞা করার মতো কথাবার্তা দেওয়া থাকে যার ফলে সেই দেবী দেবতা আপনাকে সাহায্য করা থেকে বিরত থাকেন এবং সরে যেতে বাধ্য হন তখন আপনি একা পড়ে গেলেন আপনাকে সাহায্য করার মতো দেবী দেবতাও নেই ভিত্তিপুরুষও নেই পিতৃদেবরাও যে আপনাকে রক্ষা করেন সেটা একটা ভিডিওতে আমি বলবো কিভাবে করেন এবং তাদেরকে খুশি করলে কিভাবে সংসারে শান্তি নেবে সেটা আমি আলাদা ভিডিওতে বলবো খুঁটিনাটি আপনাদের সমস্ত জানাবো আমি এখন ব্যাপার হচ্ছে দেবদেবতারা যখন সরে গেল আপনার যে প্রোটেকশন কবচ ছিল বা ফ্যামিলির লোকে দিয়েছিল সেগুলো তো তান্ত্রিক নষ্ট করলো কারণ যে প্রোটেকশনগুলো আপনি নিয়েছিলেন সেগুলো কমজোরি ছিল কারণ এখন তো অনেকেই তাবিজ কবচ দেয় তান্ত্রিকরা আপনাদের বলে দেয় যে ছুই হলে আপনার তাবিজ নষ্ট হয়ে যাবে আপনি কবরস্থানে বা আপনি শ্মশানে গেলে আপনার তাবিজ নষ্ট হয়ে যাবে বলে তো আপনি হসপিটালে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যখন বাচ্চা হয়েছে সেই সমস্ত জায়গা গেলে ছোঁয়াছুঁই হলে আপনার কবজ নষ্ট হয়ে যাবে তাহলে কি করতে হবে আপনাকে খুলে রেখে ঘুরতে হবে একটা কথা আমাকে বলুন আপনারা যখন রাস্তায় বেরোন বাসে ট্রামে ট্যাক্সিতে অটোতে যাতায়াত করেন বিভিন্নভাবে যাতায়াত করেন তখন অনেক ব্যক্তি শ্মশান ফেরত ব্যক্তি থাকে হসপিটাল যাদেরকে আপনি দেখে বুঝতে পারবেন না কোথা থেকে আসছে তাদের সঙ্গে তো হয়ে যায় আপনার তাহলে তো অটোমেটিক আপনার অবস্থা নষ্ট হয়ে যাওয়ারই কথা এগুলো হচ্ছে বাহানাবাজির কথা আর কিছুই না আমি জানি যে আমার কবজ কাজ করবে না তাই আমি আপনাদের বলেছি যে ছোঁয়াছুঁয়ি হলে একটা আপনি ভুল করলে আপনার কবজ নষ্ট হয়ে যাবে এই নিয়ম মানতে হবে তাই নিয়ম মানতে হবে আরে ভাই কবচ নিয়েছি প্রোটেকশানের জন্য প্রোটেকশন চব্বিশ ঘন্টা তিনশো দিন সারা বছর থাকবে আমি যেখানে খুশি যাব যা খুশি খাবো তবে তো সেটা প্রোটেকশান আপনি যদি বুলেট প্রুফ জ্যাকেট পরে চব্বিশ ঘন্টাই ঘোরেন তাহলে গুলিটা আপনার লাগবে কি করে যদি গুলি আপনার লেগেই গেল তাহলে বুলেট প্রুফ জ্যাকেটটা আপনার নকল সেরকম কবচ যখন দেওয়া হবে এত শক্তিশালী দেওয়া হবে কোন তান্ত্রিক কোনো তান্ত্রিকের বাবা আসলেও সেই কবচকে কাটতে পারবে না তবে হচ্ছে সেটা কবচ সেটাই হচ্ছে প্রোটেকশন আপনাকে হাজার ক্ষতি করুক মানুষ হয়তো সরাসরি আপনার সঙ্গে ঝগড়া বিবাদ মারপিট করতে পারে কিন্তু তন্ত্র দ্বারা কিছু করতে পারবে না এমন কবচ যদি আপনি নিতে পারেন আপনার কাছে প্রোটেকশন থাকে তাহলে কোনো তান্ত্রিক আপনাকে ক্ষতি করতে পারবে না এটা জানতে হবে দ্বিতীয়ত আপনাকে ঘরের ঠাকুর দেবতাকে জানাবার জন্য জাগাবার জন্য তাদেরকে জাগিয়ে তাদের আশীর্বাদ পাওয়ার জন্য এবং আপনাকে আপনার পরিবারের যাতে কোনো ক্ষতি না করতে পারে এবং দেবী দেবতাকে বন্ধন না করতে পারে তার বিভিন্ন রকম উপায় আছে তার জন্য গৃহবন্ধন ক্রিয়াটাকে এমন ভাবেই করতে হবে যে গৃহবন্ধন ক্রিয়া করলে সেই গৃহবন্ধন কাটতে কোনো তান্ত্রিক পারবে না যদি বাইরে থেকে কিছু ফেলাও হয় বা পোঁতা হয় ওই জায়গার মধ্যে বা বাস্তুর মধ্যে যেখানে প্রোটেকশন করা আছে গৃহবন্ধন করা আছে সেইখানে ফেলার পরেও সেই জিনিস নষ্ট হয়ে যাবে সাথে সাথে সেরকম বন্ধন করতে হবে সেরকম তান্ত্রিকের কাছে পৌঁছাতে হবে আমরা তো করছি আমরা তো করছি আমি তো করছি আমি তো নিজে করছি এত বছর ধরে তিরিশ বছরের ধরে এই কাজ করে ওপর আসছি আমি যদি বন্ধন করে দিই গৃহবন্ধন সেই গৃহবন্ধন কাটার শক্তি কারোর নেই আর কোন বাপের ক্ষমতা নেই সেই গৃহের মধ্যে দিয়ে কোনো খারাপ শক্তি জিন ভূত প্রেত পার্টি কোনো রকম চলাচল করাতে পারবে আর প্রোটেকশন এমন দেবো যেখানে খুশি যান ইচ্ছু হবে না শ্মশানে যান হসপিটালে যান মরা বাড়ি ছোঁয়া যেখানে খুশি যান কিচ্ছু হবে না যা খুশি খান খেতে তো হবে আরে বাবা আমরা মানুষ আমরা এই এই মাংস খাবো না মাছ খাবো না এই খাবো না ওই খাবো না চলবে কি করে সব খাবেন সব কিছু করবেন ওপরালার আশীর্বাদ সাথে রাখবেন প্রোটেকশন হিসাবে প্রোটেকশন থাকবে তন্ত্র যখন সৃষ্টি করেছে পরম পিতা ঈশ্বর মহাদেব তার কথা ভুল হওয়ার না যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় সঠিকভাবে কাজ হতে বাধ্য আর আপনারা অনেকে মনে করেন বিভিন্ন জায়গায় গেছি ঠকে গেছি এই হয়েছি ওই হয়েছে আরে ভাই ঠকতেই পারেন আপনারা যদি ভুল জায়গা চয়েস করেন সেই দায়িত্ব আপনার আপনি যদি সঠিক জায়গায় পৌঁছান সে আমার কাছে হোক আমার মতো আরো দশটা সারা ভারতের মধ্যে ভালো ভালো লোক রয়েছে আমার থেকেও ভালো লোক রয়েছে তাদের কাছে যদি পৌঁছাতে পারেন ঠিক মতো খুঁজে যদি আপনার ভাগ্যে লেখা থেকে ঠিক হওয়ার যদি পৌঁছাতে পারেন অবশ্যই কাজ হবে ভালো লোক অবশ্যই আছে খারাপ লোক যেমন নব্বই পার্সেন্ট আছে দশ পার্সেন্ট ভালো লোকও আছে তার জন্যই কিন্তু এখনো পৃথিবী চলছে ভালো লোক না থাকলে খারাপ খারাপ লোকে ভর্তি হয়ে গেলেও কিন্তু সংসারটা নষ্ট হয়ে যেত পুরোপুরি কিন্তু নষ্ট হয়নি এখনো ভালো লোক আছে এখনো আমাদের মতো সাধক লোক আছে যারা প্রচুর পরিশ্রম করে মানুষের ভালো করার জন্য হ্যাঁ আমাদের জীবন ধারণের জন্য কিছু পয়সা আমাদের দরকার কারণ আগেকার যে তান্ত্রিকরা ছিল যে মুনি ঋষিরা ছিল তাদের দায়িত্ব নিত রাজারা জমিদাররা বা বড় বড় পয়সাওয়ালা লোকরা তাদের জীবিকা নির্বাহের দায়িত্ব নিত তার পরিবারের দায়িত্ব নিত তার আশ্রমের দায়িত্ব নিত সেগুলো কিন্তু এখন আর কেউ নেওয়ার নেই আমাদের নিজের দায়িত্ব নিজেরাই নিতে হয় তাই আমাদের কিছু পয়সা ইনকাম করারও দরকার পড়ে তাই আমরা পয়সা নিই নিই তো ঠিক আছে কিন্তু কাজ তো করি দেখাই কাজ তো করি যাই হোক আজকে অনেক কিছু আপনাদের জানালাম এর পরবর্তীকালে আরো অনেক কিছু জানাবো যেমন এর পরের ভিডিওতে আপনাদের জানাবো যে আমাদের মনে যে প্রশ্নগুলো আসে আপনাদেরও আসে সেটা বলবো যে আমরা তো কোষ্ঠী আমাদের যে যে সময় জন্মগ্রহণ করি জন্ম লগ্ন সময় জন্মস্থান অনুযায়ী আমাদের যে কোষ্ঠী হয় কোষ্ঠীর কথাই তো শেষ কথা তাহলে আমরা রেমিডি কেন নিই ঠাকুর দেবতার কেন পুজো নিই এটা কিন্তু একটা বড় প্রশ্ন এই প্রশ্নের আলোচনা নিয়ে কিন্তু আমরা পরের ভিডিওতে আসবো কারণ এই ভিডিওতে করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে এই পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই শেষ করলাম